আসসালামু আলাইকুম। আজকে একটা আনন্দের সংবাদ তোমাদের সামনে উপস্থিত করব। এই সোলজার ট্রেনিং একাডেমির আমাদের গত ব্যাচের শিক্ষার্থী রনি। রনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিজ যোগ্যতায়, নিজ মেধায়, নিজ পরিশ্রমে চান্স পেয়েছে। তো আসলে আজকের এই টিউটোরিয়ালটা তোমাদের সামনে উপস্থাপন করার একটাই কারণ, সব সময় তো আসলে সময় থাকে না বা সবার আসার সময় হয় না, এই কারণে হয়তো বা আমরা অনেক টিউটোরিয়ালগুলো দিতে পারি না। তো যেহেতু রনি আগামী 25 জানুয়ারি 2019 সালে আল্লাহ তাআলার রহমতে সে সৈনিক পদের জন্য ট্রেনিংয়ে যাবে, ট্রেনিং করার জন্য, সবাই রনির জন্য দোয়া করবা বা আপনারা যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন। তো যাই হোক, আসলে আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রনির কাছ থেকে রনি অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ তোমরা যারা সেনাবাহিনী সৈনিক পদে চান্স পেতে চাও তাদের জন্য, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করবে। ও কীভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার কেন্দ্রে কোন বিষয়গুলো তাকে ফেস করে সৈনিক পদে নিজ যোগ্যতা চাকরি পেতে হয়েছে, এই বিষয়গুলো আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা আমাদের ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকবা, আর গুরুত্বপূর্ণ আলোচনা হবে অনেক কিছু বিষয়ের উপরে। তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, রনির গল্প শুনে, রনির পরিশ্রমের গল্প শুনে, রনির চেষ্টার গল্প শুনে অবশ্যই তোমরা কিছু না কিছু শিখতে পারবে। তো যাই হোক, প্রথমে কংগ্রাচুলেশন রনি। হ্যাঁ, অনুভূতিটা দিয়ে জানতে চাই আসলে সৈনিক পদে চাকরি পাওয়ার পরে অনুভূতিটা কেমন? স্যার অনুভূতিটা স্যার এটা স্যার যে কোনো একজন স্যার ছাত্র বা যে কারোর স্যার মনে আসা পূর্ণ হলে স্যার অবশ্যই অনুভূতিটা স্যার অবশ্যই ভালো লাগে স্যার। এছাড়া স্যার আমি স্যার এই একাডেমির মান রাখতে পেরেছি স্যার, এতে আমি নিজেকে একজন গর্বিত মনে করি স্যার। এছাড়া স্যার আমার বাবা মাকে আমি খুশি রেখে আমি স্যার খুব খুশি স্যার। যাই, রনি বাংলাদেশ সেনাবাহিনীতে সর্বপ্রথম লাইনে দাঁড়িয়ে, অর্থাৎ জীবনে প্রথমবারের মতো লাইনে দাঁড়িয়ে প্রথমবারে সে চাকরি পেয়েছে আলহামদুলিল্লাহ। আর অনুভূতির কথা তো রনি বললোই, একাডেমির মান দেখতে পেরেছে একাডেমির ছাত্র হয়ে। তো যাই হোক, ওর প্রতি আমাদের একাডেমি অনেক আত্মবিশ্বাস ছিল যে রনি ইনশাল্লাহ চান্স পাবে। এবং ও যখন পরীক্ষা দিতে যায় আমি ওকে কিন্তু বলছিলাম তোর মনে পড়ে কি যে তুমি চান্স পাবে ইনশাল্লাহ। জি স্যার। তো যাই হোক, রনির প্রথম থেকে আমরা একটু শুরু করি। রনির যখন আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে, ও ঠাকুরগাঁ জেলায় ওর বাসা, ঠাকুরগাঁ জেলা থেকে যখন আমাদের একাডেমিতে আসলো, তো আমাদের একাডেমির নিয়মটা এটাই যে একটা ছেলে আসার পরে তার সর্বপ্রথম মেডিকেল চেক আপটা আমরা করে থাকি। যদি কোনো মেডিকেলে কেউ আনফিট থেকে থাকে সেক্ষেত্রে আমরা আমাদের একাডেমির পক্ষ থেকে সাধ্যমতো মেডিকেলে ফিট করার জন্য আমরা চেষ্টা করি। তো যেমন রনিরও নাকে পলিপসের সমস্যা ধরা পড়েছিল, তো রনির নাকে পলিপসের আমরা যথাযথ ট্রিটমেন্টের মাধ্যমে তার পলিপসটা অপসারণ করতে সক্ষম হই। এরপরে রনি যখন তুমি পরীক্ষা দিতে গেলা, সর্বপ্রথম যেদিন তুমি পরীক্ষা গেলা, যে পরিবেশটা কিরকম ছিল ক্যান্টনমেন্ট স্যার? পরিবেশটা স্যার কোন ক্যান্টনমেন্টে পরীক্ষা স্যার? রংপুর ক্যান্টনমেন্টে পরীক্ষা দিতে গেছিলাম আমি। সেখানে পরীক্ষাটা মানে প্রথমে থমথমে ছিল, মানে ইয়াটা অবস্থাটা। তো আমরা দুইজন গেছিলাম, দুইজন পরীক্ষা দিতে গেলাম, গিয়ে তো আমরা 10 মিনিট দেরি করে গেছিলাম। তারপরে আমরা গেলাম, যাই স্যার বলছে তাড়াতাড়ি রেডি হও, তোমরা রেডি হয়ে লাইনে দাঁড়াও। তারপরে লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়ার পর তারপরে আমাদের সাধারণ মেডিকেল হলো। মেডিকেলে আমি কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা ছিল না। তারপরে দ্বিতীয় মেডিকেলে গেলাম, সেখানে আমার নাক দেখলো, গলা দেখলো, তারপরে হাত পা দেখলো। ওখানে পরে তারপরে দৌড়াইলো আমাদের। অবভিয়াসলি স্যার বলছিল যে দৌড়ে একটু দৌড়া বা কম, দৌড়ে 3 নম্বর কি এরকম থাকবা। আমি দৌড়ে 3 নম্বর ছিলাম, মানে পূর্ববর্তী স্টেপগুলো ভালো করার জন্য। তখন আমাদের পুশ আপ দিল, আমি পুশ আপে ফার্স্ট ছিলাম। তারপরে বসা বসিতে উঠা বস করাতে আমি ফার্স্ট ছিলাম ইনশাল্লাহ। তারপরে আমি যখন তৃতীয় রাউন্ডে যাই, মানে চিন আপ দেওয়ার সময়, তখনও আমি ইনশাল্লাহ মার্কগুলো ফার্স্টের মার্কগুলো উঠাই। তারপরে আমি পিছনে পড়ে পিছনে ছিলাম নিজের ইচ্ছায়। তারপর আমি চিন আপ দিয়ে ইনশাল্লাহ ওখানে ফার্স্ট হই। এখানে আমার স্যার আমার বলছিল না তুমি সব কিছুই ভালো, তোমাকে অবশ্যই তোমার মনে চাকরিটা হতে পারে। তারপরে আমি গেলাম, তারপরে পরীক্ষা দিলাম। পরীক্ষা ইনশাল্লাহ পরিষ্কার, তো আল্লাহর রহমতে এবং আমাদের একাডেমির ইয়াতে সাহায্য দিয়ে আমি ওখানে ফার্স্ট হই। মানে একাডেমিতে আমরা যে লিখিত পরীক্ষার জন্য তোমাদের যে সাজেশন ভাবে পড়ালেখা করাইছিলাম, তো ওই করানোটা কি তোমাদের পরীক্ষা কেন্দ্রে কাজে দিচ্ছে? অবভিয়াসলি স্যার ওখানে আমার অবশ্যই কাজে লাগছিল স্যার। প্রত্যেকটা বিষয়ে স্যার আমি যেগুলো আমি বইটা স্যার আমি বইটার একটা পেজও ফাঁকা রাখিনি স্যার, আমি সম্পূর্ণ বইটা মেক আপ করছি ইনশাল্লাহ। এই জন্য আমি মনে হয় পরীক্ষায় ফার্স্ট হতে পারছি।
তো যাই হোক, তোমরা প্রথম দিন টোটাল কতজন ছেলে পরীক্ষা দিতে গেছে? স্যার পরীক্ষা আমরা স্যার 250 জন দিয়েছিলাম, 250 জন দিয়েছিলাম, তার মধ্যে স্যার আমরা মাত্র 3 জন দিয়েছি। 250 জনের মধ্যে মাত্র 3 জন চান্স পাইছো? আচ্ছা, এই ক্ষেত্রে অনেকে একটা মনে সংশয় থেকে, আজকে হয়তো বা ওর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমরা দেখাতে পাচ্ছি না, কারণ অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র দেখানো এটা অনেক গোপনীয় একটা বিষয়, না হলে আমরা দেখাতাম, কারণ নিয়োগপত্র জালিয়াতি করে দুষ্ট লোকেরা বা প্রতারক চক্রেরা অনেক ধরনের অনেক কিছু জালিয়াতি কাজ করতে পারে, সে কারণে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখাতে পাচ্ছি না, এটা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমি দুঃখ প্রকাশ করছি। তো যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট লেটারের পিছনেও কিন্তু লেখা থাকে যে প্রতারক এবং দালালের কাছ থেকে সাবধানতা বজায় রেখে চলতে হবে। তো যাই হোক, তোমরা যখন চান্স পেলা যে 3 জন, তো ওখানে কি যারা এটা অনেকে হয়তো বা চিন্তা করেন অনি যে আমি লোক ধরে যাব বা আমি সামহাও কাউকে ম্যানেজ করে চাকরিটা পাওয়ার জন্য ব্যবস্থা করব, স্যার এরকম স্যার কোনো স্যার ওই নাই স্যার, একজন এরকম করছিল ও সাথে সাথে ও আমার চেয়ে ভালো ছিল, কিন্তু স্যার ও ওখানে ওইটা করার জন্য স্যার সাথে সাথে বাদ পড়ছিল স্যার, ও দালাল চক্রে হাত ধরে দালাল চক্রের মাধ্যমে সে চাকরি নিতে গিয়ে ওটা ধরা পড়ে গেছে পরীক্ষার কেন্দ্রে। তাকে কি কোনো পানিশমেন্ট দিছে স্যার? অবশ্যই পানিশমেন্ট দিছে, ওকে বলছিল যে তোমার জীবনে আর সরকার চাকরি হবে না, তুমি এটা থেকে বাদ। তো যাই হোক, এর কথা থেকে আসলে আমরা তোমাদেরকে একটা সতর্ক বার্তা পাঠানোর চেষ্টা করছি, যাতে তোমরা বুঝতে পারো যে অনেকে চিন্তা ভাবনা যার মধ্যে থাকবে যে আমি টাকা দিয়ে চাকরি নিব বা লোক ধরে চাকরি নেবো, এরকম আসলে সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমানবাহিনীতে কোনো সুযোগের কোনো এক বিন্দু পরিমাণও সুযোগ নেই, কারণ এরা সততার একটা অর্গানাইজেশন, অনেক ডিসিপ্লিন মেনে এই অর্গানাইজেশন পরিচালনা করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে সততা দিয়ে নিজের চেষ্টা নিজের পরিশ্রমে যোগ্যতা অর্জন করে আসলে এই চাকরিটা নিতে হয়। তো যাই হোক, তোমরা যেদিন 3 জন যখন তোমরা সিলেক্ট হলো আর কি পরীক্ষা শেষ পর্যন্ত, তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কি বলছে অফিসাররা? বা স্যার স্যার আমাদের স্যার আমরা 8 জন ছিলাম, 8 জনের মধ্যে আমাদের 3 জনকে একদিকে আর বাকি 5 জনকে একদিকে, ওদের বললো যে তোমরা পরীক্ষা অনেক খারাপ করছো, যেটার জন্য তোমরা তোমরা এটা পরীক্ষা উত্তীর্ণ হলো না, তোমরা এরপরে আবার ট্রাই করিও, তোমাদের অনেক সুবিধা ছিলাম কিন্তু পারলো না তোমরা, অথচ তোমরা সেকেন্ড ইয়ার মানে পরীক্ষা HSC পরীক্ষা সার্টিফিকেট আছে, তোমাদের অনেক সুবিধা ছিল কিন্তু পারোনি, কিন্তু তোমাদের তোমরা এরপরে আবার ট্রাই করবা। আর তারপর আমাদের দিকে হাত দেখাই স্যার বলছিল যে তোমাদের অভিনন্দন, তোমার চাকরি হয়ে গেল। তখন স্যার অনুভূতিটা স্যার বলে বোঝাতে পারবো না স্যার, অনেক ভালো লাগছিল স্যার। জীবনে স্যার স্যার জীবনের যেটা আশা আকাঙ্ক্ষা যদি কারো পূর্ণ হয় তখন স্যার অনুভূতিটা কেমন হয় স্যার সবাই বুঝতে পারবে স্যার, মানে ওই অনুভূতিটা অন্যরকম একটা, তাই না? তো যাই হোক, যারা অনেকে চিন্তা করে রনি তুমি যেমন ঠাকুরগাঁও রংপুর বিভাগে ঠাকুরগাঁও জেলা থেকে আসছো, বা অনেকে হয়তো বা চিন্তা করে যে সোজার একাডেমিতে গিয়ে আসলে আমাদের কোনো উপকার হবে কি হবে না, এই ক্ষেত্রে যদি তুমি কোনো নবীনদের উদ্দেশ্যে যদি কিছু বলো। হ্যাঁ স্যার, যাদের স্যার সেনাবাহিনীতে আসার সৈনিক পদে বা অফিসার পদে নৌবাহিনীতে সেনাবাহিনী এবং বিমানবাহিনীতে আসার যদি কোনো ইচ্ছা যদি থাকে স্যার, তাহলে স্যার অবশ্যই এখানে আসে কোচিং করতে পারে স্যার। আমি যেমন স্যার আমার মাঠ স্যার জীবনের প্রথম এটাই ছিল, আর প্রথম মাঠে আমি ইনশাল্লাহ সাফল্য অর্জন করতে পারছি। তারপরে স্যার এখানে স্যার যেমন স্যার যদি কোনো সমস্যা থাকে হাত পা বা গলা কান নাক, যেমন আমার নাকের পলিপ ছিল, আমার নাকের পলিপসে আমি অপারেশন করছিলাম, অপারেশন করে ইনশাল্লাহ আমি শারীরিকভাবে মানসিকভাবে তৈরি হয়ে গেছি এবং সব দিক দিয়ে ফিট হয়ে গেছিলাম, এই জন্য হয়তো আমি চাকরিটা পাইছি। আর যারা এখানে আসতে চান তাদের অবশ্যই আসাটা দরকার, এবং আমার মতো আপনাদেরও প্রথম মাঠে চাকরি হতে পারে, এই জন্য মেডিকেল টেস্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনারা এখানে আসেন, আসে দেখেন স্যারের কী কার্যকলাপ, স্যার আমাদের অনেক ভালো, স্যারকে আমি অনেক শ্রদ্ধা করি। তো স্যার রনিকেও খুব ভালোবাসি, কারণ রনি আর 2-3 দিন হাতে বাকি আছে, তারপরেও এত ব্যস্ততার সময়ের মধ্যে আসছে, এসে আমার কাছে দোয়া নিতে আসছে, ট্রেনিংয়ে চলে যাবে। তো যাই হোক, তোমরা তোমাদের যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে যাও, তো কাকে নিয়ে আনতে গেছিলে? স্যার আব্বুকে নিয়ে, তোমার বাবাকে নিয়ে গেছিলাম, নিয়ে গেছিলে তাই না? তো তারপরে যেদিন তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে যাও, সেদিন কি ক্যান্টনমেন্ট থেকে তোমাদেরকে কি কোনো পরবর্তীতে কোনো নির্দেশনা বা পরামর্শ দিছে? হ্যাঁ স্যার অবশ্যই বলেছিল যে তোমরা কোনো দালাল চক্রের হাতে বা হাত দিবা না, এটা তোমার চাকরিটা তোমার নিজের যোগ্যতা হলো, যদি তোমরা এখনো যদি কারো কাছে যদি এক টাকা যদি চাকরি দালাল যদি কাকু যদি এক টাকা যদি থাকো তোমার নিশ্চিত থাকো তোমার চাকরিটা বরখাস্ত হবে, এটা বলছি। তাহলে আমরা এটা বুঝেই নিতে পারি, যেহেতু রনি তো বানোয়াট কোনো কথা বলবে না, কারণ সে নিজে এই পরিস্থিতির মোকাবেলা করে নিজের যোগ্যতায় নিজের কুসুমিধায় আল্লাহর রহমতে চাকরি পেয়েছে। আসলে রনির কথায় একটাই তোমাদের
সতর্ক হওয়া উচিত যে তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, প্রস্তুতি নিয়ে আগাও, ইনশাল্লাহ দেখবা তোমরা সাফল্য হবে। আর প্রস্তুতির জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমি রয়েছে, সোজা ট্রেনিং একাডেমিতে এসে তোমরা প্রস্তুতি নিতে পারো, ইনশাল্লাহ অবশ্যই তোমাদের সাফল্য অর্জিত হবে। আর সবসময় মনে রাখতে হবে যোগ্য পথে যোগ্য লোকের সঙ্গে সঠিক দিক নির্দেশনা মেনে আগাতে হবে স্বপ্ন পূরণের ক্ষেত্রে। অদক্ষ লোকের কাছে বা অবৈধ লোকের কাছে বা আর ভেঙে বললাম না, তোমরা হয়তো বা বুঝতেই পারছো, সেসব জায়গায় না গিয়ে তোমরা সময় নষ্ট না করে বা টাকা অপচয় না করে এখন থেকে সতর্ক হও, অন্যকে সতর্ক করো, অবশ্যই তোমাদের স্বপ্ন একদিন পূরণ হবে। ধন্যবাদ জানি তোমাকে হ্যাঁ এখানে আসার জন্য, আর ধন্যবাদ তোমাদেরকেও, তোমরা আমাদের কথা বা আমাদের এই পরামর্শগুলো বা রনের সাফল্যের গল্প তোমরা শেষ পর্যন্ত শোনার পর্যন্ত তোমাদেরকে আবারও সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।